এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিক্স। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমার আম্মার শ্রাদ্ধ, তো এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। মানে আমাদের বাড়িতে এরকম একটা, মানে আমাদের পরিবারে এরকম একটা নিয়ম আছে যে কাজ শুভ হোক বা অশুভ হোক, সেটা যেই হোক না কেন, যাই হোক না কেন, আমাদের বাড়ির সীতারামকে কিন্তু সেখানে উপস্থিত রাখতেই হয়, ঠিক আছে? তো বিয়ে বাড়ি বলো, শ্রাদ্ধ বাড়ি বলো, সে যাই হোক না কেন, আমাদের বাড়ির সীতারামকে কিন্তু সেখানে থাকতেই হয়, না থাকলে কিন্তু কোনো কাজ শুরুই হতে পারবে না। তো এখানে আমরা সবাই মিলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার বড় কাকিমাও আছে, মানে যার সাথে আমরা বিয়েতে ছিলাম আর কি। তোমরা তো দেখেছো বিয়ের ব্লগগুলো, আশা করছি, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে গিয়ে আমার পিসি, এটা আমার বড় কাকিমা, আর ওখানে হচ্ছে এই যে ঠাকুরমশাই এখন নিয়ে যাচ্ছে, আমরা সবাই এসেছি আর কি। তো আমাদেরকে বলা হয়েছিল যে ঠাকুরটা নিয়ে আসার জন্য, আর এখন তো এতটাই বৃষ্টি হচ্ছে যে পুরো জল জমে গেছে এই দিকটায়, আর জলটা না পুরো লাল হয়ে গেছে, পাহাড়ে এতটাই মানে চুলকাচ্ছে বলার বাইরে, মানে জলটা পুরো নোংরা জল একটা। এই ভিডিওগুলো দিতে অনেকটাই আর কি লেট হয়ে যাচ্ছে, তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এত বড় একটা অনুষ্ঠান গেল, তারপরে আমি তো বাইরে এখন যেহেতু কলকাতায় থাকি তো তার জন্য অনেকটা একটু প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আমার ঠাম্মা খুবই এই যে ভিডিও করা, ব্লগিং করা, এগুলো কিন্তু খুবই ভালোবাসত, সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেওছি। এই যে আমরা এখন ভোজ্যিতে অলরেডি বসে গেছি, সবাই মিলে ভোজ্যি দিচ্ছি, যেহেতু আমার দিদি ছিল না তাই আমার দিদির ভোজ্যিটা কিন্তু আমার মা দিয়ে দিচ্ছে। তো এরপর ঠাম্মাকে আর কি প্রণাম করে ধূপ মোমবাতি এগুলো জ্বালিয়ে আমরা যে যে যার কাজ কিন্তু করতে পারবো। তো আমরা সকাল থেকে উপোস ছিলাম, তো বুঝতেই পারছো বাড়ির সবার মনটাই কিন্তু খারাপ। তো এইভাবে চলে যাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, এতটা স্ট্রং কেউ ভাবতেই পারিনি। তো যাই হোক, আমরা কেউই কিন্তু চিরস্থায়ী নই, আমিও চিরস্থায়ী নই, আর এখানে কোনো জিনিসই কিন্তু চিরস্থায়ী নয়, সবাইকে একদিন যেতে হবে। তো তার মাঝখানে আনন্দ হাসি ঠাট্টা মজা এইসব করেই কিন্তু জীবনগুলোকে পার করতে হবে। তো যাই হোক, চলো এখানে আমি ঠাম্মাকে প্রণাম করে নিলাম। আর যেহেতু বাবা অগ্নিকর্তা, মানে বাবা হচ্ছে গিয়ে সবার বড়, মানে বাবা আমার বাবা হচ্ছে আমার আম্মার সবথেকে বড় ছেলে, আমার আম্মার দুটো ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে, ঠিক আছে? আমার বাবা বড় আর আমার কাকা হচ্ছে গিয়ে ছোট। তো যাই হোক, যেহেতু আমার বাবা অগ্নিকর্তা তার জন্য কিন্তু আমার বাবাকেই সমস্ত কাজটা করতে হচ্ছে। তো বাবা এই যে এখন বসেছে, বাবা কিন্তু খেতে পারবে না, সেই একদম বিকেল ছটা, মানে সন্ধে ছটা বেজে যাবে, ঠিক আছে? যেহেতু আজকে শ্রাদ্ধের দিন, এখানে শ্রাদ্ধ হচ্ছে, তারপরে আমাদের মন্দির প্রতিষ্ঠা হলো, আমার ঠাম্মার খুবই ইচ্ছা ছিল যে দাদুর আর কি মন্দির করার জন্য, কিন্তু তখন তো আর সেই পরিস্থিতি ছিল না, বা ওখানে জায়গাতে করতে কেউ সাহসও পায়নি, যেহেতু ওটা আমাদের নিজেদের শ্মশান, ঠিক আছে? তো তার জন্য এখন আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য কিন্তু আমরা চারটে মন্দির ওখানে করে দিয়েছি। মানে শুধু তো আর আম্মা দাদুর করলে হবে না, মানে আম্মার শাশুড়ি, মানে আমার ঝিমা, ঝিমা আর দাদুরও কিন্তু ওখানে মন্দির বাবা বসিয়ে দিয়েছে। বড়দের মন্দির না বসালে ছোটদের মন্দির কিন্তু বসানো যায় না। তো তার জন্য ওখানে চারটে মন্দির একদম প্রতিষ্ঠা হচ্ছে, এখানে ঠাম্মাকে খেতে দিয়ে দিয়েছে, আর তো এরপর তো আমরা ওখানেও চলে যাব আর কি। তো যেহেতু দুটো কাজ একসাথেই হচ্ছে, তার জন্য কিন্তু আজকে কাজের চাপটা কিন্তু প্রচণ্ডই বেশি, ঠিক আছে? আর এখানে আজকে আমাদের চারটে বামুন ঠাকুর এসেছে। তো এই ভিডিওগুলো কিন্তু আমার ভাই করছিল, ঠিক আছে, আমার মাসির ছেলে, আমি প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। আর এখানে হচ্ছে কি খাওয়ার ব্যবস্থা করেছে, মানে মাঠটায় একদম গলি থেকে বেরিয়ে আর কি যে মাঠটা আছে, তো এখানে দেখতেই পাচ্ছ সবাই আজকে শ্রাদ্ধের দিন খাচ্ছে, তো একটু পরে আমরা বসে যাব ওই তিনটে নাগাদ করে। তোমাদের কাছে একটাই আশা, এই ভিডিওগুলোকে তোমরা নেগেটিভভাবে নেবে না, পজিটিভভাবেই নেবে, কারণ মানুষের সাথে যেটাই হয় মানুষ তো সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরে। তো সেটাই আমি করছি, আমার জীবনের সাথে যা ঘটছে তোমাদের সাথে তাই করছি। আমি যদি আমার আম্মাকে কোনো দিন ব্লগে না দেখাতাম তাহলে এই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পেতে না। যেহেতু আমার আম্মাকে তোমাদের সাথে আমি পরিচয় করিয়েছি এবং অনেকবার ভিডিওতে দেখিয়েছি, তার জন্যই কিন্তু ভিডিওগুলো করা, এবং আমাকে সবাই বলছিল ভিডিও করতে। তো এখানে যে শ্রাদ্ধের দিন ছিল, লুচি, কাশ্মীরি আলুর দম, তারপরে বেগুন, এখানে দেখতেই পাচ্ছ আমি মেনু কার্ডটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। কাশ্মীরি আলুর দম, ধোকা, মালাই পনির, আনারসের চাটনি, মিষ্টি, সমস্ত কিছু ছিল।
তো বাবা সেই যে সকালবেলা এখানে কাজে বসেছে, বাবা কিন্তু উঠতে পারেনি, ঠিক আছে? বাবা কিন্তু ভোজ্যি দেয়নি, বাবা তো আসল কাজ যেগুলো করবে তার জন্য কিন্তু বাবা ভোজ্যি দেয়নি। বাবাকে ভোজ্যি মানে বাবা আর কি সমস্ত কিছু একসাথেই দেবে, পিণ্ডদান ভোজ্যি সমস্ত কিছু বাবা একসাথেই দেবে, আর বাবাকেই তো পুরো কাজটা কিন্তু বাবাকে হ্যান্ডেল করতে হবে। তো এখানে বসে বসে এই ভিডিওগুলো কিন্তু আমিই করছিলাম। এখানে বামুন ঠাকুরগুলো খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে? তো চলো, এখানে তো কাজ একদম শেষের পথে, আর এবার তো ওই দিকে এবার মন্দির যেখানটায় হচ্ছে প্রতিষ্ঠা, তো ওখানটাতেও কিন্তু এরপর যেতেই হবে, না হলে কিন্তু হবে না। আর বাবাই কিন্তু সব দিকটা দেখছে, কে খাচ্ছে না খাচ্ছে, কে এসেছে না এসেছে, ঠিক আছে? বাবার অলরেডি পিণ্ডদান এইদিকে হয়ে গেছে, আর ওই দিকে দেখতেই পাচ্ছ বামুন ঠাকুর কিন্তু এখন মানে আর একটা বামুন ঠাকুর কিন্তু সবে হচ্ছে কি হোম ধরিয়েছে, ঠিক আছে? ওই দিকটায় হোম হচ্ছে, যেহেতু আমাদের এই পুরো যে এটা উঠোনটা পুরো ইঁট দিয়ে করা, তার জন্য কিন্তু ঠাকুরমশাই বলল যে আর ইঁট লাগবে না, এর ওপরেই হবে, ঠিক আছে? তো চলো, এখন আস্তে আস্তে সমস্ত খাবার আরে দেওয়া হচ্ছে, তো এরপর দেখতে থাকো। আশা করছি এগুলো আমাদের জীবনে প্রথমবার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমরা করলাম জীবনে, এর আগে এরকম কোনো আমরা কোনো দিন দেখিও নি, আর এরকম কোনো দিন আমরা মানে নিজের চোখে আর কি কখনো দেখিনি। তো ওখানে কাজ মিটে গেছে, তো এবার আমরা সবাই মিলে চলে এসেছি এই মন্দিরের কাছে। এখানে মন্দিরে এখন সবাই মিলে আমরা একটু একটু করে আর কি ঠাম্মাকে, তারপরে আমার দাদুদের ঝিমাকে, সবার গালে একটু একটু করে জল দেব। তো দেখতেই পাচ্ছ এখন আমি জল দিচ্ছি, এরপরে আমার ভাই দেবে, তার আগে আমার বাবা মা কাকা কাকিমা সবাই দিয়ে নিয়েছে। ঘাটে ওঠার দিনের ব্লগটা কিন্তু আর করা হয়নি, ওই দিন শুধু নখ চুল কাটাই ছিল, আমরা শত লাস্টে কেটেছিলাম সেই একদম পাঁচটার সময় আর কি, আর বাবা তো আরও পরে আর কি কেটেছিল। তো আমরা হচ্ছে কি আমি ঘাটের দিনকে হচ্ছে কি ছটা না এরকম সাতটা জামা পেয়েছি, ঠিক আছে? আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, মানে ঝিমার বাড়ি থেকে, তারপরে আমার মামা বাড়ি থেকে দুটো এসেছিলো, আমার দুই মাসি বাড়ি ছিল, আমার আরও একটা মামা বাড়ি থেকে ছিল, ঠিক আছে? আমার বন্ধুরা দিয়েছে, এরকম করে করে অনেক অনেক কিছু হয়েছে। তো এখন এইটা আর কি ঘুরতে হয়, এরকম খই টই নিয়ে সবাই মিলে আর কি ঘুরতে হয়। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ব্লগে, বাই।